শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মজুমদার। আমার পিতার নাম মরহুম আব্দুল লতিফ মজুমদার, মাতা মরহুম লতিফা খাতুন, 19 নং ওয়ার্ড, কুমিল্লা সদর দক্ষিণ, জিলা কুমিল্লা। 1965 সনে আমি আর্মিতে যোগ দিই, সেনাবাহিনীতে যাই। আমি পাকিস্তান ছিলাম, ট্রেনিংও ছিল আমার পাকিস্তান জাসালপুর। আমি ওইখানে ট্রেনিং শেষকালে আমার পোস্টিং হয়েছিল পেশোয়ার। আমি পেশোয়ার থেকে ছুটিতে বাড়ি যাচ্ছি, ওই সময় নভেম্বর মাস, 3 মাসের ছুটি। বাড়িতে আইসা 3 মাস গত হওয়ার সাথে সাথেই এই সংগ্রাম লাগলো দেশে। সংগ্রাম লাগার পর তো আর জায়গা যাইতে পারি না। বঙ্গবন্ধু যখন 7ই মার্চে ভাষণ দেয়, তখন এই ভাষণ শুনে তখন আমার আর স্থির থাকতে পারলাম না। আমি দেশের জন্য যাবাই বললাম মুক্তিযুদ্ধে। আমি ইন্ডিয়াতে গেলাম আগরতলা। খালেদ মুশারফ সাহেব আমার ব্রিগেড কমান্ডার, ডিপ কমান্ডার, ওনার ইয়ে যাইয়া আমি ওইখানে যোগ দিই। প্রথম ছিলাম দনপুর, ওইখান থেকে দনপুর ক্যাম্পের থেকে আমার পোস্টিং দিল কাঁঠালিয়া থানায়, ইন্ডিয়া কাঁঠালিয়া থানায়। কাঁঠালিয়া থানার থেকে আমরা একটা ক্যাম্প তৈরি করলাম, কে কে নগর বলে এটা, ওই কে কে নগর, এটা ওরফে কালীকৃষ্ণনগর। এই কে কে নগর থেকে আমরা এই শুরু। তখন আমাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, খুব কম, যাই ভিতরে ঢুকতাম গ্রেনেড নিয়ে। 2 একজনের সাথে অস্ত্র ছিল, আর কেউ খাইলে হাত গ্রেনেড হাতে। এইভাবে ভাবে আমরা মেয়ার বাজার, শ্রীনগর চৌদ্দগ্রাম থানা মেয়ার বাজার, ওইখানে আমার এক মামা আছে আর্মি পার্সেন সিগন্যাল করে, উনিও আমাদের সাথে আইয়া যোগ দিল। আমার আপন মামা নোয়াখালী হাবিলদার আবু তাহের, উনিও আমাদের সাথে যোগ দিল। তখন আর্মি পার্সেন আমরা 3-4 জন হয়ে গেলাম। তখন আমরা মোট 11 জন, 11 জনে একটা ইয়ে করার পর তখন আমাদেরকে ফার্স্ট বললো তোমার এই চুয়ারার পোলটা ভাঙতে হবে, পাকিস্তানের সৈন্যরা যাতায়াত না করতে পারে। প্রথম চুয়ারার পোল ভাঙি, চুয়ারার পোল ভাঙার পর তারপর মিশ্রেনির পোল ভাঙি, ওইখান থেকে আমাদেরকে অর্ডার করলো ফিফুলিয়ার পোল ভাঙতে হবে। যখন ফিফুলিয়া আমরা ঢুকি, তখন দেখলাম রেজাকার আমাদের বাঙালি পাকিস্তানের দোসর হইয়া ওই পাহারা দিতে আসে পোল, জন ভাঙতে না পারে। তখন যাইয়া তাদেরকে আমরা অ্যাটেক করলাম। অ্যাটেক করে তাদেরকে হাতে পায়ে বাইন্দা গাছের তলে বসাই রাখলাম, বসাইয়া দড়ি দিয়ে ফেসাইয়া তাদেরকে বাইন্দে রাখলাম, তোমরা ভয় পাইও না, তোমরা তো বাঙালি, যাক তোমরা পাকিস্তানির ভয় বা যেইভাবে হোক তোমরা ডিউটি করতে আসছো, তোমাদের কোনো ক্ষতি আমরা ক্ষতি করবো না।
আমরা পূর্বাঙ্গে ওইখান থেকে এসে বললাম, তাদেরকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ক্যাম্পে আসছি। আমরার কাজ ছিল রাত্রে ঢুকা, ফায়ারিং বা তাদের মোকাবিলা করা। দিনে তো আর চলতাম পারি না। আমাদেরকে এখান থেকে আলিশ্বর আমি কয়েকটা যুদ্ধ করছি ওইখানে, ওইখানে বহুত পাঞ্জাবি মারা গেছে, তাদের অস্ত্র নিয়ে তাদেরকে আমরা মারছি। ওইখান থেকে আমরা আসলাম, আসার পর ওয়ার্ডার হইল তোমরা চান্দিনা পুল ভাঙতে হবে। আমার শ্বশুরবাড়ি আবার চান্দিনা, এই কে কে নগর থেকে পায়ে হাইটিয়া দনপুর হইয়া সোনামুড়া হইয়া আমরা গেলাম ওই মাসিমা, মাসিমা দিয়ে একা ইয়া কংসনগর হইয়া আমরা ওই নামি বাংলাদেশে। নামিয়া আমরা চান্দিনা যাই রাত্রে, তখন রাস্তা প্রায় ভোর হয়ে গেছে, হাইটিয়া তো যাইতে হয় অন্তত 20-25 মাইল বেশি হবে। গেলাম ভোর হইয়া গেছে, ওই গ্রামের নাম হইলো বরকান্তা। বরকান্তা গ্রামের ভিতরে আমরা ঢুকি, দুইটা দেই শুধু মাইটা গোড়া সনের ঘর, এটা হইলো হিন্দুপাড়া। বরকান্তা গ্রামটা হলো হিন্দুপাড়া, শতকরা 75 জন হিন্দু। তখন যে দিদি কোনো মানুষ কোনো কিচ্ছু নাই, আয় রেখার সারা বাড়ির মতন হয়ে গেছি। তখন একটা বৃদ্ধ লোক লাগল ভাইয়া, আমি তো এই আপনার একটু পানি টানি খাওয়ার জন্য ভর্তি করি, হয় না অসুবিধা আমরা বসে। তখন ঘরটর ইয়া করে খুলে দিল, আমরা ঘরের ভিতরে দিয়ে ঢুকলাম, ওইখানে দিয়ে বসলাম। বসার পর হে মুড়ি অনেক কিছু আমরা রান্না দিল খাইতে। খাওয়ার পর তখন একটা ছাত্র আইসা বলল, পাঞ্জাবির গাড়ির থেকে একটা লোক নামবে, মাথার মাঝে দেখবেন একটা টুপি, হ্যাঁ হান্ডি বাতিল আছে, সে আপনারা এইদিকে এদিকে আইতেছে। তখন আমরা যারজন পজিশনে চলে গেলাম, যারজন সেফে চলে গেলাম, চলে দেখলাম যে ঠিকই আসছে। তখন তারে আমরা ধরলাম, ধরার পর ধরে আনো কাবজা করে রাখে দিছি। রাখার পর তারে অনেক টর্চারিং আমরা করছি, সে স্বীকার করছে। তখন তারে আমরা দিনটা কবর দিচ্ছি, সারাদিন রইলাম। রাত্রে আংটি ওই বোতাম দিল, পুরান রাস্তার যে ফোল্ডা এখন তো বিস্ফোরণ হয়ে গেছে, পুরান রাস্তার যে ফোল্ডা ওই ফোল্ডা ভাঙলাম একটা খালের উপর। ফোল ভাঙতাম যাইয়ে শুনি ওইখানের এক চেয়ারম্যান কেরমতালি বুঝলাম, তে নাকি চান্দিনা বাজারটা কয়েকবার লুট করাইছে। জনগণের মুখে শুনে রাত্রে তার বাড়িতে যাইয়া তারা অ্যাটেক করলাম। তার বাসার সামনে ডিউটিওয়ালা আছে, রাইফেল টাইফেল নিয়ে রয়েছে, তারারকে তারারে যাইয়া আগে বাড়লাম ধরিয়া। এরপরে ঘরের ভিতরে যেয়ে ডাক দিল, তারারে দিয়ে ডাক দোয়াইলাম। আমরা ডাক দিলে তো আর খুলতো না, ওরারে দিয়ে ডাক দোয়াইলাম। দরজা খুলেন, তখন দরজা খুলেন কই এসে বুঝা লাগছে, পিছনের দরজা দিয়ে যখন ভাগকে আসে তখন আমরা দৌড়ে যাইয়া তারে পাহাড় করছি, ওইখানে সে মারা গেছে। ওইখান থেকে আমরা আসলাম আশা চান্দি নাইয়া ব্রিজ ভাঙলাম। ব্রিজ ভাঙার পর ওইখানে আমরা পজিশন নিয়ে অন্তত 8টা পর্যন্ত পজিশন নিয়ে বসে রয়েছি। তখন পাঞ্জাবিরা আমাদের এদিকে আসতেছে, আমরা চতুর্দিকে পজিশন, মানুষ হইলাম কম 11 জন। আইয়া তারা আগুন লাগাই দিল পুরো গ্রামে, আগুন লাগাই দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিল, আর ফায়ার শুরু করলো গাছে মাছে চতুর্দিকে ফায়ারে শুরু করলো। তখন চিত্ত ছত্রভঙ্গ হইয়া আমরা পজিশন হইয়া তখন ফায়ার শুরু করলাম। আমরা তো হেন দিয়ে একটা মারি ঠুস, হেন দিয়ে যাই, হেন দিয়ে একটা মারি ঠুস, হেন দিয়ে যাই, গুল্লি গম আমরা কী করিলাম, আতঙ্ক লাগাইতে আছি তাদের। ওইখানে আবার পাবলিক, আবার ওইখানে আবার সতর্কতা, জয় বাংলার স্লোগান দিয়ে বিস্তর পাবলিক দিয়ে আমাদের হেল্প করার জন্য আগাইতে আছে, তারাও ভয় পেয়ে গেছে। তখন এখানে 5 জন না 7 জন মারা গেছে। তাহেরের এই হাতের ভিতর ডাইনাতে জয় বাংলা স্লোগান গেছে, হাতের ভিতরে 3টা গুলি হল। তখন আমি আন্তাজি ফায়ারে শুরু করলাম দাঁড়াই। আমার সাথে ছিল আমার মামা, মামার ডান দিকের এই হাতটা ভাঙিয়া গা মুখের এই হাতটা ভাঙিয়া এই গলা দিয়া গুলিটা বাড়িয়ে গেল। তাদের রক্ত দেখিয়া মাথা খারাপ হয়ে গেল। এই রক্তের ভিতরে তো দৌড়ে সুরছি, পাবলিকে আমার আঞ্জ ঘুরিয়া ধরে রাখছে, ধরে রেখে গেছে, ফাঞ্জে ভিতরে ভাগিয়ে গেছে। এই তাদেরকে ওই ছাত্র আসিল কিছু, ছাত্ররা আবার আমরা আমরা সহযোগিতা খুব করছে। ওই ছাত্ররা লইয়া তাদের বাড়াইয়া আমরা একটা ডাক্তারের কাছে লইয়ে গেলাম। ডাক্তারের সামরিক ওষুধ দেওয়ার পর তারা কার্ডের রূপে শোয়াইয়া তাদেরকে বাড়াইয়া আমরা খান দিয়া আইনা কলম চূড়া উঠলাম। কলম চূড়া উঠা আগরতলা জীবী হাসপাতাল তাদেরকে ভাবে আমরা ইয়ে করছি ক্যাম্পে। এরপরে ওইখান থেকে শুনলাম বুচ্ছি বুচ্ছি মিটিং তাদের, তখন এই মিটিং হতো হতো করলাম যাই আমরা। ওইখান থেকে আসলাম, আরে আমার মা বাপ ভাই বোন জানি কোথায় আছে, এয়ারপোর্টের সাথে আমার বাড়ি বিমানবন্দরের লগে আমার বাড়ি, সিরাজ ভাই সিরাজুল ইসলাম রিসাবন বাড়ি উলুচরের রফিক। আমি আসলাম
তখন গাজী উলক মজুমদার অ্যাডভোকেট শহীদ উলক সফর উনারা কিন্তু থাকতেন দয়াপুর, এই তারা বান্দুয়ার দিয়ে যাই আমি দয়াপুর উঠলাম। সিরাজ ভাইকে লোকে উনিয়া ফাবিকের লগে রফিকুকে লোকে আমি যে দয়াপুর উঠলাম, আমার পিছি পিছি যাইয়া দয়াপুর তারার বাড়ি রেট দিল। কিন্তু ওইখানে মহিলার সাথে গায়ের ভিতরে জুইন লইয়া গায়ে লুঙ্গি গোল দিয়া জুইন লইয়া ইয়া দিয়ে হলাইয়া হসপিটাল রাখিয়া এই মহিলার লগে আর পুরুষের লগে জুইনটা লইয়া কোনো মতলে হ্যান থেকে আর আইলাম কোনো সোহারা। এটা নামটা ভুলিয়া গেছি, আমার নামটা আমার স্মরণ নাই, এমনও নিজে অসুস্থ দুই দুইবার আমার অপারেশন হয়েছে, দিয়া যাই উঠলাম। ওইটা দেখে আমদারে বললো ঠিক আছে আপনি গাবড়াই না, এখানে আর কোনো অসুবিধা হইতো না, আপনার রেফার করার ব্যবস্থা আমদার আমার এই রাস্তা ব্যাপার করে দিল। আমি কটকতলা গেলাম, যাই ওইখানে ধরা পড়লাম পাঞ্জাবির হাতে। তখন কনস্তলা যে ডিগিটা ডিগির পুপার থেকে এই কনস্তলে স্কুলের বারান্দার ভিতরে বটগাছটা তলে আমরা বয়াই রাখছি, চুপ টুপ বাঁধা হাত টাত বেঁধে রাখছি, হাতিয়ার তো হালাই দিছি, হাতিয়ার থাকলে তো মাই দিয়ে লাগছি। ক্যাম্পে খবর পাইল যে মুক্তিযোদ্ধা আর কিছু পাবলিক এখানে অ্যাটেক করে রাখছে, তখন তো এরা যখন ফায়ার করছে তখন আর আমার আমি আর দেরি করি নাই, আমি তো ট্রেনিং প্রাপ্ত লোক, কেউ রুলিং করিয়া যাই আমি দিঘির ভিতরে ভরি, রুলিং করিয়া দিঘির ভিতরে ভরি ওইখান থেকে যান বাসাই আছে আমি দিয়ে সালপন দিয়ে দিয়ে হিন্দি উঠে ক্যাম্পে গেছি। ক্যাম্পে ওঠার পর মুক্ত আমাদের বহুত কাহিনী, বহুত জায়গায় যুদ্ধ করছি, সোয়ারা দুই তিনবার করছি, মেয়ার বাজার করছি, আপনারা দোয়ায় আল্লাহ এখনও জীবিত আছি। আমি আমি এই সনগাঁও বিজুপুরের লগে সনগাঁও গ্রামে ওইখানে লাকসাম আমরা অ্যাটেক করতে হইব, তো এরা লাকসাম রোডে এই সনগাঁও হইয়া নাকি বিজুর আইয়া ঢুকে বাইরে পাঞ্জাবিরা, তখন আমরা ওইখানে দুই তিনটা দোকান ছিল ওই সাথে আমরা অ্যাম্বুস নিয়ে বসলাম, ওইখানে আমরা এসব মুখামুখি হয়ে গেলাম। আমরা বাগার চেষ্টা করিয়া এক বাড়িতে যখন ঢুকছি ওই বাড়ির এক মহিলা আর এদেরকে মানে আর এরা ইয়ে মুক্তিযোদ্ধা এরারে আটকা আমি গাড়ি দি করি, তখন ওইখানে আর তারারে আর মাসি না নামাই দেয়া অস্ত্রী ফালাইয়া এই ক্ষেতের ওই সময় ধান ক্ষেত ছিল খুব বড় বড় ধান ক্ষেত ছিল ওই ধান ক্ষেতের ফাঁকে 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 তো অপারেশনগুলোর কমান্ডার কে ছিল, আপনাদের দলের কমান্ডার কে ছিল? কমান্ডার ছিল সিরাজুল ইসলাম, উনি মারা গেছে। সবগুলো অপারেশনে কি উনি কমান্ডার ছিল নাকি আরো কেউ কমান্ডার? বহু জায়গায় তো আমরা গেছি, এক জায়গায় কমান্ডারের লগে আমরা মিলিয়া গেছি, নাহলে সব কমান্ডার তো আর এক জায়গায় ছিল না। যেন আমরা ভাড়াইছি আমি যান আপনারা জনপুর যান, তো জনপুরের যে কমান্ডার আছে তার সাথে মিললে আমরা লড়াই করি, ফাডার কাটাইলে ওইখানে কমান্ডার আছে ওইখানের সাথে তারা লগে যাই আমরা লড়াই করছি। ওইরকম কয়েকজন কমান্ডারের নাম যদি মনে থাকে, এনডিআর তো আছে আমাদের সিরাজুল ইসলাম, তারপরে আব্দুল ওহাব আব্দুল রশিদ, তারপরে তাজুল ইসলাম, মেজর হারুনুর রশিদ, তারা ছিল কমান্ডার ওই সময়। এই 71 ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতেছিল তখন আপনারা কোথায় ছিলেন, কি করতেছিলেন? তখন আমি ছিলাম লাকসাম দিয়া, লাকসাম দিয়া বুচ্ছি দিয়া হইয়া লাকসাম তো উড়াইতে তিন দিন লাগছে, লাকসাম চতুর্দিকে যে ব্যাংকার করছে তারা মানে একদম হেভি জাহাজের সিলিং করিয়া তারপরে তাদের ওইখান থেকে হতাহত করা হয়েছে। হ্যান থেকে আমরা মানে গাড়ি বাম কই মানে পাবলিক গেল আপনার রিস্কা যোগাই দিল, পাঁচটা রিস্কা মথুরাপুরের রশিদ মারা গেছে কিছুদিন আগে, এই রশিদ সহ আমরা এই পাঁচটা রিস্কা দিয়া স্লোগান দিয়ে আসলাম বিজুপুর, বিজু উড়াইয়া দেখি দুইটা রে জায়গার ধরে রাখছে, তারা নাকি খুব অত্যাচার করছে এলাকার ভিতরে, যখন ধরে রাখছে আমরা কই দাও আপনার কাছে দাও আমরার কাছে দব জিয়ারে আমরার কাছে দিছে, তখন তো রক্ত মাথা দুইটা গেছে, কিরে তোরা বাঙালি হইয়া বাঙালি বা বন্ধুর তোরা অত্যাচার কর মানুষের কুকুরের মাছ খাইয়ালাস মুরগা ধরে নিয়ে গিয়াস এডি কোন অত্যাচার। তখন একটারে আমি
যেমনে বাড়ি দিছি, বাড়ির লোকে ফরসে আরে গোড়া দিয়া যখন ফলত দিছি মাথাটা পেটটা কুইটে কুইটে আর একটা বাইক যাই তো লাগছে আরে এমনি লই গিয়ে মারছি কই দিয়া শেষ। ওইখান থেকে আইলাম কুমিল্লা হইয়া টাউন হইয়া ইয়া বাড়িতে ঢুকলাম, বাইচ কেউ নাই সারা বাড়ি এতটুকু পর্যন্ত গাছ হইয়া রয়েছে তা বল না। আমার বড় ভাই সদ্দিকুর রহমান মজুমদার ওনারও বহুত টর্চারিং করছে, যা কাল্লা আমরা দুনো ভাইরা এখন জীবিত রাখছে। বঙ্গবন্ধু আর যদি এই দেশ বেঁচে থাকতো দেশটা যে কী হইতো তা বাসায় প্রকাশ করা যাইতেছে না। বঙ্গবন্ধুর ডাকে আমরা অস্ত্র হাতে নিছি, বঙ্গবন্ধুর ডাকে আবার বঙ্গবন্ধুর অস্ত্র আমরা জমা দিছি। যাক এভাবে দেশটাকে ধরে রাখছে শেখ হাসিনা, আমি এই জনগণের কাছে আমার ছোট ছোট ইয়ং বয়সের ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, তার ডাকে সারা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শটা যখন ধরে রাখতে পারে এই অনুরোধ আমি সব বাঙালিদের সব আমাদের ভাইদেরকে আমি এটাই অনুরোধ করি। শেখ হাসিনাকে আল্লাহ জীবিত রাখুক, দোয়া করি আরও দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মজুমদার। যুদ্ধকালীন সময়ে শিশু অবস্থায় আমার দেখা প্রথম মুক্তিযুদ্ধের হিরো আপনি, আপনাকে আমি সশস্ত্র অবস্থায় দেখেছি কান্দির পারের নামক কুমিল্লার একদম প্রাণকেন্দ্রে আমাদের বাসায় আপনি প্রবেশ করেছিলেন। তো মন্ত্রমুগ্ধের মতো আমরা এতক্ষণ আপনার যুদ্ধকালীন স্মৃতি যেন শুনলাম। আমরা আপনাকে নিয়ে অহংবোধ করি, আপনি আমাদের এই মাটি রাজাপাড়া মাটির সন্তান, আপনার এই মুক্তিযুদ্ধের অবদান পৃথিবী যতদিন থাকবে, লাল সবুজের পতাকা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। আপনাকে আমরা বা সত্রপুরি মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।